আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি রাফু ইসলাম। ঢাকায় সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান সবসময় থাকেন আলোচনায়। শিল্পী সমিতি নিয়ে বরাবরই তিনি খবরের শিরোনাম হয়েছেন, তাছাড়া ব্যক্তিগত কাজ দিয়েও তৈরি করেছেন ভিন্ন ধর্মী আলোচনা। এবার তিনি টাঙ্গাইল উড়াল দিলেন হেলিকপ্টারে চড়ে। মডেল ও উপস্থাপিকা ইশরাত পাইলের গ্রামের বাড়ি টাঙ্গাইল, তার কথাতেই সেখানে গেলেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সেখানে একটি স্যালন উদ্বোধন করেছেন তিনি। রোববার হেলিকপ্টারে চড়ে টাঙ্গাইল শহরে হাজির হন জায়েদ খান। সেখানে গিয়ে মিস্টার কাট নামের একটি সেলুনের ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও ইশরাত পায়েল। জায়েদ খান বলেন, ইশরাত পায়েল আমার বোনের মতো, সে অনেকদিন ধরেই বলছিল টাঙ্গাইল আসার কথা, সে কারণেই আসা। এখানে এত মানুষের উপস্থিতি দেখলাম যেটা চোখে পড়ার মতো, রোজা না হলে হয়তো এখানে ঢুকতেই পারতাম না মানুষের ভিড়ের কারণে। টাঙ্গাইলে আসার খবরে অনেক মেয়েরা দুঃখ প্রকাশ করেছেন, কারণ রোজার কারণে তাদের প্রিয় নায়ককে দেখার ইচ্ছেটা অপূর্ণ থেকে গেছে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।